সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে অবশ্যই গুনাহ হবে সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা এইজন্য সফরে যখন থাকব যোহর আসর এশায় নামাজগুলো চার রাকাত তালাগুলো কয় রাকাত পড়ব অতএব এই চার রাকাত তালা নামাজগুলো দুই রাকাত সফরে পড়তে হবে যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন বরং চার রাকাত পুরো পড়েন কিছু লোক আছে বেশি ভালো স্বাস্থ্যে যায় যে না আল্লাহ তাআলা দুই রাকাত দিয়েছে আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি কোনো টান আছে নাকি কোনো অসুবিধা আছে নাকি আমি চার রাকাত পুরাই পড়ব তাহলে এটা তার জন্য গুনাহ হবে হ্যাঁ ভুলে পড়ে ফেলছেন দুই রাকাত আর চার রাকাত সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে গুনাহ হবে সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ইস্তিগফার বলতেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই যে তিনবার ইস্তিগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বুখারীর একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তিগফার বলতে হবে এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্দর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা যে সমস্ত উলামায়ে কেরাম মনে করেন যে না ইস্তিগফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তিগফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহু আকবারের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তিগফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এটার মানে হলো যে নামাজের তাকবীর তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে সমন্বয় অনেক মুহাদ্দিসগণ করে থাকেন তাহলে বেশিরভাগ হাদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পর ইস্তিগফার তিনবার এটা কথা বলা হয়েছে আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবীরের কথা বলা হয়েছে কেউ যদি তাকবীর এবং ইস্তিগফার দুইটাই পড়ে ইনশাআল্লাহ বিইদনিল্লাহ তিনিও সওয়াব পাবেন সুন্নার উপরে আমল করেছেন হাদিসের উপর আমল করেছেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শির্ক বিদাতের প্রচলন চলতেছে অত্র শির্ক বিদাত থেকে উত্তরণের উপায় কি বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শির্ক বিদাত কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে আমি বাঞ্চারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার মাজার আর মাজার আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশা উনি যদি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন এটা হলো কাজ ওই মাজার থেকে আর বিশেষ কোন কাজ ওই মাজারওয়ালার কাছে কিছু আছে কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে মাজারওয়ালার ক্ষমতা আছে আপনার ব্যবসার উন্নতি দিবে তাহলে তার ঈমান হারা হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফাতে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করে বলেছেন ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাতান ইহফাযহুন্না ইহফাযুকাল্লাহ তোমাকে কিছু কথা শিখাই দেই এটা মনে রাখবা কথাগুলোর ভিতরে একটা কথা ছিল ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা অতএব কোন মাজারে সাহায্য চাইলে ঈমান থাকবে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যত নেক আমল করেন আপনি মাজারে গিয়ে সেজদা দিয়েছেন শিরিক করেছেন কোরআন বলছে লাইন আশাক্ত লা ইহবাতান্না আমালু সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে অতএব শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আর ইসলামের নামে নকল কাজ করব না বেদাত হলো ইসলামের নামে নকল কাজ একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে এটা হলো বেদাতের মতো আপনার কাছে টাকা নাই একটা দোকানে যায় কিছু চাইছেন আপনার ক্ষুধা লাগছে আপনার টাকা পয়সা সব হারায় গেছে চোরে নিয়ে গেছে পকেট মারা নিয়ে গেছে আপনি যদি বলেন ভাই আমার ক্ষুধা লাগছে একটু কিছু দেন দোকানদার আপনার দয়া করে দিতেও পারে বাকিতেও দিতে পারে কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন সে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে ঠিক একইভাবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই নাজাত হতে পারে কিন্তু নিয়ে গেছেন নকল আমল বেদাত আমল নাজাত হবে না কুল্লু বিদআতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে যেটা কোরআন হাদিসে নাই ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিয়েছেন বা কারোর বানানোটা করছেন এটা গোমরাহি গোমরাহির ঠিকানা কোথায়
আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।